না কাছে দীর্ঘ 35 বছর উনি সেটেল করেছেন। তো বাবা চাকরিবন্দ ছিলেন। তো তারপর আমি দেখতাম রোজ সকালবেলায় ভোর 4টের থেকে বাবা 6টা অবধি প্রত্যেকদিন তর্কা সাধন করতেন। এটা অবচেতন মনেই হয়তো আমি ঘুমাতাম না। তো ওই তেরে কেটে দেখো দেখো তেরে কেটে দেখো তো আমি ওপরের ঘরে ঘুমতাম, তার নিচে বাবা ড্যান্স করে যাচ্ছেন। তো এটা অবচেতন মনেই হয়তো আমার ওটা কখনো স্বপ্ন হয়তো ওটা ভেতর মধ্যে এসে গেছিল। তারপর অবশ্যই বলতে হয় যে বাবার অনুপ্রেরণা তো ছিলই, তখন আমাকে উনি হাতে করে ঘুরিয়েছিলেন এবং শিক্ষালাভ করেছিলেন। পরবর্তীকালে কিংবদন্তি তবলা বাদক স্বর্গীয় পণ্ডিত কৃষ্ণকুমার গাঙ্গুলী নাটকবাবু, ওনার কাছে আমি দীর্ঘ 18 বছর তবলা শিক্ষালাভ করেছি। বর্তমানে পণ্ডিত সমর সাহা ওনার কাছে, মূল নাটকবাবু মারা যাওয়ার পরে ওনার কাছে বর্তমানে আমি শিক্ষালাভ করছি। তো বাবার ওই বাজানো বা রেওয়াজের থেকেই হয়তো আমার এটা একটা আশা দিয়েছিল যে হয়তো আমি তবলাটা নিয়ে বড় হবো বা আমার ইচ্ছে প্রকাশ হয়েছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার আমাদের কাছে আসি যে এতক্ষণ তো